এই ভিডিওতে আপনি শিখবেন কি করে একটা সত্যিকারের সুন্দর মাল্টিপার্পাস স্লিং ব্যাগ বানানো যায়। একটা নজর কাড়া ব্যাগ যদি সঙ্গে থাকে যার মধ্যে কেনাকাটার যাবতীয় টুকিটাকি ধরে যায়, তাহলে প্লাস্টিক বর্জন করাটা কত সহজ হয়ে যায়, তাই না? তাহলে আসুন বানিয়ে ফেলা যাক একটা সুবিধাজনক সাইজের ব্যাগ। আপনার দরকার একটা ঝলমলে রঙিন শক্ত কাপড় যেটা 18 ইঞ্চি লম্বা আর 34 ইঞ্চি চওড়া, একটা স্লিং হ্যান্ডেল যেটা সুন্দর অথচ শক্তপোক্ত যাতে আপনার কেনাকাটার সমস্ত ভার বইতে পারে, সেই সঙ্গে প্রচুর বিড লাগানো পেন। শুরু করা যাক। কাপড়টা চওড়া অনুযায়ী ঘোরান, সোজা দিকগুলো মুখোমুখি রাখুন, ধারগুলো সমস্তরে রেখে বিড লাগানো পিন দিয়ে দুটো দিক গেঁথে দিন যেভাবে ভিডিওতে দেখছেন, তবে মনে করে ওপরের অংশটা খোলা রাখবেন। কাপড়টা সেলাই মেশিনের কাছে নিয়ে আসুন। স্টিচ প্যাটার্ন সিলেক্টরটা ঘুরিয়ে এতে আনুন আর স্টিচ লেন্থ সিলেক্টরটা 2 আর 3 এর মাঝখানে সেট করে দিন। এবার সেলাই শুরু করুন। মনে করে দুটো প্রান্তই জুড়ে দেবেন রিভার্স স্টিচ লিভারের সাহায্যে। পিন লাগানো দিক ধরে সেলাই করতে করতে শেষ পর্যন্ত যান। সুতোগুলো ছেঁটে দিন আর সেলাই করা দিকের পিনগুলো খুলে নিন। ওই একইভাবে উল্টো দিকটাও সেলাই করুন। এবার আপনার সদ্য সেলাই করা দিকের উঁচু নিচু ধারগুলোর প্রান্তে সেলাই করে সেগুলো বুঝিয়ে দিন। এটা করার জন্যে স্টিচ প্যাটার্ন সিলেক্টরটা সিতে সেট করে দিন আর স্টিচ লেন্থ সিলেক্টরটা ঘুরিয়ে 1 এ নিয়ে আসুন। কাপড়টাকে ফুটের নিচে ঠিক মাঝখানে রাখুন যাতে সূঁচের ছিদ্রটা দেখা যায়। ব্যালেন্স হুইলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিন সূঁচটা কাপড় থেকে সরে ধারের ওপর যাচ্ছে কি না। সাবধানে সেলাই করে খোলা ধারমুখগুলো বুঝিয়ে দিন আর ধারের অংশ শক্তপোক্ত আর পরিপাটি করে তুলুন। কাপড়টা বার করে দুদিকে সমস্ত বাড়তি সুতোর ডগা ছেঁটে দিন। যদি কোনো উঁচু নিচু ধার বেরিয়ে থাকে সেটাও ছেঁটে কেটে নিখুঁত ফিনিশ দিতে পারেন। এরপরের কাজ হলো ওপরের ধারটা মোড়া আর একই সঙ্গে হ্যান্ডেলটা লাগানো। প্রথমে একটা জোড়া লাগানো অংশের ওপরের প্রান্তটা ডাবল করে ভাঁজ করুন 1/4 ইঞ্চি আর তারপর 1/2 ইঞ্চি। স্লিং হ্যান্ডেলের প্রান্ত মুখটা ধরে ওই ভাঁজের মধ্যে ঢুকিয়ে দিন। বিড লাগানো পিন দিয়ে গেঁথে ভাঁজের মধ্যে সবকটা লেয়ার একসঙ্গে ধরে রাখুন। এইভাবে কাপড়টার ভাঁজ বরাবর পিন লাগাতে থাকুন একেবারে অন্যদিকে জোড় অংশ অবধি। দেখে নেবেন যাতে ব্যাগ হ্যান্ডেলের কোথাও কোনো মোড়ানো অংশ না থাকে। ব্যাগ হ্যান্ডেলের অন্য প্রান্তটা আটকে দিন, ভাঁজ করে সস্থানে পিন দিয়ে ধরে রাখুন। ভাঁজ আর হ্যান্ডেলে ভালোভাবে পিন লাগানো হলে সেলাই করতে শুরু করুন। স্টিচ প্যাটার্ন সিলেক্টরটা ঘুরিয়ে এতে নিয়ে যান আর স্টিচ লেন্থ সিলেক্টরটা 2.5 এ সেট করে দিন। ভাঁজ বরাবর ধারটা সেলাই করতে থাকুন আর বলা বাহুল্য, বিড লাগানো পিনগুলোর কাছাকাছি এলে সেগুলো খুলে নিতে ভুলবেন না। হ্যান্ডেলটা যাতে মজবুত থাকে আর ফিনিশও আরও পরিপাটি হয় তার জন্য ভাঁজের জায়গাটা ধরেই সেলাই করে যান, ভিডিওয় দেখানো কৌশলে জোড় অংশ থেকে শুরু করে। সেলাই করা অংশে ইস্ত্রি চালিয়ে ব্যাগটা ভেতর থেকে বাইরে করে সোজা করে নিন। কোণাগুলো ঠিকঠাক করে নিন যাতে সূচলো থাকে।
এবার আপনি কেনাকাটার জন্য প্রস্তুত, কারণ সঙ্গে আছে আনকোরা নতুন গ্লানিমুক্ত পরিবেশ সুলভ শপিং ব্যাগ। তাহলে আর কিসের অপেক্ষা, এরকম আরো বানিয়ে ফেলুন আর বন্ধু বান্ধব ও প্রিয়জনদের মধ্যে বিলি করুন, আর এইভাবে পৃথিবী রক্ষার অভিযানে নিজের অবদানটুকু রাখুন। নিশ্চিন্ত থাকুন, তারা সবাই এর জন্য আপনাকে আরো বেশি ভালোবাসবে।